ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ সম্মানিত ওবায়দুল হক ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্ন হলো যে আমরা বলি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পাক জিনিস দিয়ে মানে পবিত্র জিনিস দিয়ে আর কাউমির আলেমরা বলে মানুষকে সৃষ্টি করেছে হয়েছে না পাক জিনিস দিয়ে এখন আপনাদের আমাদের মধ্যে তো এটা একটা অনেক বত বিরোধ আছে আসলে আপনি কাউমি অথবা আমাকে ফুলো করবেন না ফুলো করবেন একমাত্র আল্লাহ আল্লাহ সুন্নত এবং সাম সুন্নতকে আর আপনি যে কথাটা বলেছেন যে সুরার আখমানের মধ্যে এরকম ধরে কোনো আয়াত নাই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে অপবিত্র কাদামাটির মাধ্যমে না মানুষ মাটি কখনো অপবিত্র হই না যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে কোনো অপবিত্র জিনিস মিশ্রিত না হই যেমন ফর্সাপ পায়খানা এরকম এই জিনিস আর সুরা আখমানের মধ্যে কথা বলা হয়নি কোনো আয়াতের মধ্যে আপনি পড়েছেন আমি জানি না যে সুরা আর মধ্যে এমন কোনো আয়াতের মধ্যে বলা হয়নি যে কাদা অপবিত্র মাটির মাধ্যমে কাদা অপবিত্র মাটির মাধ্যমে তৈরি করা হয়েছে সুরার মধ্যে এতটুকু বলা হয়েছে যে অখলাকার যা অখলাকার ইনসানু মিন সলসোলিন কালফাক্ষার আমি মানুষকে পুরা মাটির মাধ্যমে তৈরি করা হয়েছে তৈরি করেছি এখানে খাল সলসোলিন কালফাহার শব্দের অর্থ ইবনে ইবনে আব্বাস তালহু যিনি রাসোসামের সাহাবি রসুল মুফাসরিন মুফাসিনের শর্তা তিনি বলেছেন কালফাখার শব্দের অর্থ হইল যে এই মাটি মানে শক্ত মাটি যে মাটি ফুড়লে অথবা শুকিয়ে গেলে একটা মানে ঝনঝন করে এরকম শব্দ হয় সেই মাটির মাধ্যমে আল্লাহ আদম সৃষ্টি করেছেন কথা বলা জাগার যে আল্লাহ আদম সৃষ্টি করেছেন অপবিত্র মাটির মাধ্যমে এটা ভুল কথা একেবারে এটা বলে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলার নামে মিথ্যা কথা বলা কারণ আর অন্য জায়গার মধ্যে আল্লাহ কোরআন মধ্যে বলেছেন সুরেন আহ মধ্যে বলেছেন যে মিনতিন আমি মানুষকে তৈরি করেছি মাটির মাটির সারাংশতিক মানে মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করে আছি স্পষ্ট যে আল্লাহ সুবান তলা বলেছেন অন্য জায়গার মধ্যে বলে আছেন খলাখল ইনসানা মিন তিন আমি মানুষকে তৈরি করছি পানি মিশ্রিত মাটির মাধ্যমে যে ব্যক্তি বলবে যে অপবিত্র মাটির মাধ্যমে আল্লাহ সুফ্ন তৈরি করেছেন সে মিথ্যাবাদী প্রতারক ভণ্ড ইসলামের নামে মিথ্যা কথা বলে তারা এটা কোন 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 আয়াতের মধ্যে এই কথা বলেছেন এমন কোন কোরআনের কোন আয়াতের মধ্যে একথা বলনি যে আল্লাহ সুবহানাত ওয়া মানুষকে তৈরি করেছেন বীজের মাধ্যমে তৈরি করেছেন কথা বলা হয়েছে কিন্তু বীজ অপবিত্র এই কথা কোথাও কোরআনের মধ্যে বলেছেন বলে বলেননি যখন সুরা ইনসানের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন হাল লাম আমি মানুষকে সৃষ্টি করছি মার সুকানু মার ডিমমানু বাবার শুক্কানু পেয়ে মিশ্রিত করে আমি মানুষ সৃষ্টি করেছি কোনো অপবিত্র পানির মাধ্যমে সৃষ্টি করেছেন কোথাও বলা হয়নি কিন্তু এটা নিয়ে ওলামাদের মেয়ে এক নিয়ে উলামাদের মধ্যে এক থে হাদিসের মধ্যে আসি আছে যে জম্মুর ওলামার শক্তিশালী মত হলো যে মানুষ হলো পবিত্র পানির মাধ্যমে তৈরি করেছেন কারণ বীর্যু অপবিত্র নেই মানুষ কখনো অপবিত্র জিনিস দিয়ে তৈরি হতে পারে না মানুষ পবিত্র জিনিস দিয়ে তৈরি হবে আর এটি মানুষের

ও হাকিহ আমি নবীম ইসলামের কাপড় থেকে যদি বৃদ্ধ শুকিয়ে যেতামের নামাজ আদায় করতো এই জন্য যে ব্যক্তি বলবে যে কোরআন মাধ্যমে বলা হয়েছে যে অপবিত্র মাটির মাধ্যমে আদমকে তৈরি করছে সে মিথ্যাবাদী মিথ্যা কথা বলবে সে অথবা যদি এরকম ধরনের কোন তর্জমা করে সে মিথ্যাবাদী বল তর্জমা করেছে আমি জানি না আপনি মানে এটা কি তর্জমা

আবার এখন তাপিতে পুরা মাটিও বলেছেন এই জন্য এর মধ্যে মাটি অথবা যে মাটি ইয়াবিস শুকনো মাটি এসে সেম কথা এই জন্য যেই বলবে এই কথা এটা সঠিক কথা নয় আল্লাহ